আপনারা জানেন যে 90 এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, এই উল্লাপাড়ার সন্তান জেহাদ সেই ঢাকার রাজপথে রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, জেহাদ তার নামের সার্থকতা রক্ষা করেছিলেন। আমরা দীর্ঘ 16 বছর পর আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই আমরা মনে করেছিলাম জেহাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেই গণতন্ত্র অব্যাহত থাকবে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই গত 16 বছর যে সরকার ছিল এই সরকারও ছিল একটি স্বৈর শাসক, স্বৈরাচার সরকার। এক স্বৈরাচারকে বিতাড়িত করে পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। গত 16 বছর আমরা এই জেহাদের কবর জিয়ারত করতে আসতে পারি নাই, যেহেতু জেহাদ ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিল, বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিল। সেই কারণে এই স্বৈরাচার গত পতিত সরকার, স্বৈরাচার হাসিনার সরকার গত 16 বছর আমাদের এই কবরে যে শহীদ জেহাদের কবর জিয়ারত করতে দেয় নাই। তাই আজকে বলতে চাই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে যে স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা যেন আগামীতে ধারাবাহিকভাবে এই দেশকে স্বৈরাচার মুক্ত রাখতে পারি এবং দেশে আগামীতে যেন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটি গঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে অনতি বিলম্বে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই গণতান্ত্রিক সরকারের অধীনে আমরা সকলেই এই দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। আজকের জেহাদ দিবসে এটাই আমাদের মূল প্রত্যাশা যে এই জেহাদকে স্মরণ করার জন্য আমরা সিরাজগঞ্জের যে আমাদের মালসাপাড়ার একটা রোড, সেই রোডে জেহাদ চত্বর নাম দিয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগের সরকার এসে সেই নামটি মুছে দিয়ে একজন সিরাজগঞ্জের লেবার সর্দার তার নামে সেটা তারা প্রতিষ্ঠিত করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তাই আজকে আমি বলতে চাই যদি বিএনপির সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমরা জেহাদের যে সমস্ত অসমাপ্ত কার্যক্রম এই উল্লাপাড়াতে আছে ইনশাল্লাহ আমরা সকল কার্যক্রম আমরা সম্পন্ন করব। জেহাদের নামে স্কুল হবে, কলেজ হবে, জেহাদের নামে রাস্তা হবে, জেহাদের নামে হাসপাতাল হবে এবং দাতব্য চিকিৎসালয় যেটা এবং সরকারি হাসপাতালে যাতে জেহাদের নামে হয় সেটা আমরা করব। শুধু তাই নয়, এই যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 24 সালে যারা শহীদ হয়েছেন আমরা চাইব তাদের নামেও বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের নামে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা অথবা যে কোনো প্রতিষ্ঠান তাদের নামে করা হোক। যেমন সাঈদ আছে, আপনার মুগ্ধ আছে, অসীম আছে, আমার সিরাজগঞ্জের রঞ্জু আছে, লতিফ আছে, আপনার এনায়েতপুরের সুমন, শিহাব, এরা আছে, প্রত্যেকের নামে আমি অনেক নাম বলতে পারি। আমার কথা হচ্ছে যে যারা 24 সালের রক্ত দিয়ে এই দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে তাদের নামে বাংলাদেশে যেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দাবি করব প্রত্যেকটা পরিবারকে, যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন পরিবারকে সহযোগিতা করবেন এবং পরিবারের যারা বেকার আছে তাদেরকে চাকরি দিবেন। এবং আমি সেই সঙ্গে বলতে চাই এখনও কিন্তু অনেক অনেক ছাত্ররা, জনতা এখনও কিন্তু আহত অবস্থায় আছে, তারা অনেকেই সুচিকিৎসা পাচ্ছে না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জেহাদ দিবসে দাঁড়িয়ে দাবি করব যারা আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য এবং শহীদ পরিবারকে মর্যাদা দেওয়ার জন্য আমি দাবি উপস্থাপন করব।